ওই জায়গায় যদি বলা হয় আলহামদুলিল্লাহ রব্বিল্লা আলমিন আমার মা বাবাকে ভালো রেখো নামাজ হবে নাকি নামাজের মধ্যে মার কথা চলবে না বাবার কথা চলবে না নেতার কথা চলবে না বান্ধবীর কথা জোরে কথা আহ এক লোক আমাকে বলছে হজুর এই ওয়াজ থেকে চলে গেছি তো আবার আগেই যাই বসে আছে গাড়ি ঠেকাবে গাড়ি ঠেকাইছে এমন কিছু বলবা নাকি গাড়ি ঠেকালে আজকাল যুবক সওয়াল বোঝেন না হয়তো সালাম তালাম দিয়ে বলতে পারে মাল কত আছে দিয়ে যান বলো বলে হজুর আমি এখানে এসে দাঁড়াই আছি একটা প্রশ্ন বলে কি বলে একটা মেয়েকে আমি ভালোবাসি কি ডিস্টার্ব নামাজ পড়লে ওখানেও হাজির হয়ে যায় আমি কীরকম বলো ওই চেহারাটা খুব হাজির হয়ে যায় আমি শয়তান আল্লাহকে বলে আসছে যে শয়তান তো হয়ে গেলাম কিন্তু তুমিও মনে রাখো যে আমি তোমার আদমের রগ মধ্যে ঢুকবো আল্লাহ কয় দিলাম যা ঢুকা নামাজে দাঁড়াবে নিয়ে যাবে নারীর কাছে সংসারে দোকানে পাটে নিয়ে যাই কি যায় না তোমার বান্দা আর জন্য তোমার আদমের জন্য আমি শয়তান হলাম তোমার আদমের হাতে মদ তুলে দিব কি তুলে দিবে ইয়াবা ট্যাবলেট তুলে দিব গাঁজা তুলে দিব হিরোইন তুলে দিব ওকে একেবারে জীবন ধ্বংস করে দিব বলে সে পাওয়ার দিলাম সে পাওয়ারও দিলাম আহ শয়তান পাওয়ারটা নিয়ে খুব খুশি এবার আল্লা কয় তুমি কি পাওয়ারগুলো নিয়ে খুশি বলছে আমাকে আরেকটা পাওয়ার দাও বলে কি কিয়ামত পর্যন্ত আমি যেন না মরি বলে ডাউ দিলাম যা এবার খুশি বলে খুব খুশি তাহলে আমার বান্দার হাতে যখন হিরোইনিয়া বা ট্যাবলেট তুলে দিবে মদ তুলে দিবে গাঁজা তুলে দিবি ও যখন সব স্বর্ণ সাড়া হয়ে যাবে নারীর কাছে পাঠাবি একেবারে জীবনটা দেউলিয়া হয়ে যাবে সব শেষে যখন তোবা করে আমি আল্লাহর কাছে ফিরত আসবে এটাও মনে রাখিস রে সাইথান আমি আল্লাহ আমার রবার কতি কোলের উপরে বান্দাকে উঠায় নেব লা তাক না তু ইন্নাল্লাহ হাইয়াং ফেরু জুনু আল্লাহ তাহলে পাওয়ার যা দিলা তো এসব পাওয়ার দিলাম কি

আরো জোরে তাহলে নামাজের মধ্যে অন্য কোনো কথা বললে নামাজ হবে নাকি নামাজের মধ্যে যদি হজুরের কথা কই ইমামের কথা কই ওরে পাগলের দল তাল্লার কিন্তু ওই নামাজের মধ্যে মোহাম্মদের কথা বলা লাগে বলা না লাগে নাকি আল্লাহ সল্লি আলা মুহাম্মদ তারপরে কি ও আলা আলে এইটার অর্থ কি এইটার অর্থ কি জানেন আসান হুসাইনের কথা মা ফাতিমার কথা ও আলা আলে মানে ওর আহালদের কথা ওর বংশের কথা তারপরেও শেষ হয় নাই কামা সল্লাইটা আলা ইব্রাহিম শুধু তাও না ও আলা আলী ইব্রাহিম বলা লাগে কি লাগে না এইবার বলেন তো ভাইরা আমার ও আলা আলে মানে হাসান হুসাইন নবীজের আউলাদ তাহলে হাসান হুসাইনের পক্ষে হবেন না এজিদের পক্ষে হবেন ঠিক তো আমরা কি এজিদি মুসলমান না হুসাইনই মুসলমান কেন হুসাইনি মুসলমান ও যুবক ভাইরা বর্তমানে যা শুরু হয়েছে আওয়ামী লীগ আপনার ঈমান নষ্ট করবে না বিএনপি তো হাই পার্টি বসি আছে জামাত ইসলাম আপনার ঈমান নষ্ট করবে না ঈমান নষ্ট করবে কিছু বক্তা বলবে খবরদার হাসান হুসাইনের নাম নেওয়া যাবে না সামনের জামানায় আসতেছে নবী মুহাম্মাদের নাম নেওয়া যাবে না আজানের মধ্যে নবীর নাম কাটা যাবে নাকি না এক মধ্যে নবীর নাম কাটি দেওয়া যাবে নাকি কোন সময় কোন বক্তা কি বলতেছে স্টেজে তো চান্দা দেওয়া লাগে না মাল তো কন্ট্যাক্ট করা যদি চান্দা দেওয়া লাগতো কত বাজে কথা বলতে হতো না বাংলার কিছু বক্তা মানুষকে বিভ্রান্তির পথে ঠেলে নিয়ে যাচ্ছে এরা বলতেছে মোহাম্মদ ওজা আমিও তা আচ্ছা আমার নবীর ছায়া ছিল আমাদের ছায়া আছে তাহলে আমের নবী কি এক আহা হেরা পর্বতের গুহার মধ্যে যখন কাফেররা শয়তান এসে কাফেরদেরকে বলল যে এর ভিতরে পলায় আছে সঙ্গে সঙ্গে কাফেররা ঢুইকে মোহাম্মদ সাল্লাহামকে রাউ বকরকে মেরে ফেলবে সঙ্গে সঙ্গে মাকড়সা শুধু জাল পাতলে হবে না কবুতর গিয়ে ডিম পারল কাফেররা যাই বলল চিটারের কথা শুইন না এর ভিতরে কোনো মানুষ পলায় থাকতে পারে না নবীজিকে সাহাবি রুটি দিলেন তরকারি দেন নাই নবীজি ভাবতেছি পাগল রুটি দিলতে খাবো কি দিয়ে মনে মনে এসে মাসি ওপরে সালাম দিয়ে কয় আলাইকা নবী গো আপনি চিন্তা করেন না তরকারি কি হবে আমরা জঙ্গলে মধু বহুদিন ধরে মধু জন্মাইছি আপনি একটু আমাদের অর্ডার দেন মধুটুকু দিয়ে যায় মধু দিয়ে আটটা ভরে রুটি খান নবীর কাছে কানে কানে মৌমাসি কি দেয় সালাম দেয় কি দেয় সালাম দেয় আমাদের কানে কি দেয় আব্বা খবরদার সব বাজে কথা বইল না আর আমার কথা যদি তোমাদের পছন্দ না লাগে সভাপতি কমিটিকে বইল যে এই জালিয়াতকে দাওয়াত দিও না তার কারণ আমি নবীর পক্ষে আপনারা কি নবীর পক্ষে আমি হাসান হুসাইনের পক্ষে তার কারণ ও আলা আলা এই বাবাজিরা খবরদার খবরদার আমার নবিজি মসজিদের ভিতরে বসে আছেন হুসাইন হুসাইন ডাক দিয়ে কয় না ভাই বলে কি আমাকে একটা ঘোড়া কিনে দিও তো বলছে ঘোড়া তো দূরের কথা চাবুকের টাকাও নাই বলে একটা ঘোড়া কিনে দাও তো সে আমার কাছে কোনো টাকা বসে নাই সুট টাকা যাক ওই পাশে যায় মুখটা বেজার করে বসে আছে আপনার নাতি যখন 10 টাকা চাই না দিলে কি করে ওই মুখটা বেজার করে বসে থাকে বলে এই দিকে বলে না টাকা না দিলাম তোমার সাথে কথাই নাই এরকম করে না নাকি এই যে নাতিরা যে কি অত্যাচার করে আমার এক নাতি ইন্ডিয়ায় ইন্ডিয়া একটা মাত্র মেয়ে ইন্ডিয়ায় বিয়ে দিয়েছি তো নাতি আইসে আমাকে কয় সুস্থ আছো তো এইটুক ছয় বছর বয়স আমার সাথে আমার সাথে পাঁচবার আজমি শরীফ জিয়ারত করেছে ছয় বছর বয়সে কয়বার ওইটুক নাতি এসে কয় সুস্থ আছো তো আমি হ্যাঁ সুস্থ আছো কিছু বলবি নাকি বলছে মাসে মাসে টাকা পাঠায় বুঝো না আমি টাকা পাবো কনে কি বলছে জানেন মাল পকেটে জিনিস শুধু আমার নাতি না আপনার নাতিও এরকম তাহলে নাতির সাথে নানার কি মোহাম্মত গাড়ো নাকি গাঢ় না কি ব্যাপার বলছে না ঘোড়া না দিলে আমি কথা নাই বলে আমি ঘোড়া কিনতে পারবো না হে হোসাইনি মুসলমান নবীজি ঘোড়া হয়েছে হুসাইনকে পিঠের পুড়ে তুলে দিয়ে ঘোড়ার মতো মসজিদের মধ্যে হামো দিয়ে ঘুরতেছে বলছে নানা নামাও বলে এই ঘোড়ায় চড়বো না বলে কেনে বলে তো নাই লাগাম মানে কি মুখের মধ্যে থাকে কি লাগাম নারী হুসাইন হুসাইনরা লাগাম কিন পয়সা নাই মাথার পাগড়িটা এইভাবে মুখের মধ্যে দিয়ে বলছে ধর নবীজি চলতেছে হজরতে আবু ব এসে সে বলতেছে আহা আর হব কি সুন্দর ঘোড়ার এক ঘোড়ার তারিফ করে শেষ করা যায় না আমার নবী ডাক দিয়ে কয়াবু বকর গো ঘোড়ার তারিফ করো না আখির পৈগম্বর কে যে ঘোড়া বানিয়েছে তার তারিফ করে শেষ করা যায় না আমরা সেই মুসলমান জোরে বলুন ঠিক কিনা আমরা কাদিয়ানিদেরকে পছন্দ করি নাকি নাউজুবিল্লা একেবারে কম নাওজু ওদের চেহারার দিকেও তাকাইলে অজু থাকে না ওরা কয় আমাদের নবী মরে নাই আল্লা কয় হতামান নবী এই আয়াতের বিরোধিতা করাতে ওরা পাকা কাফের না কাঁচা কাফের পাকা কাফের পাকার মধ্যে আবার দুই রকম আছে একটা গইলে গইলে পড়ে আর একটা ডাকু অ্যাঁ গইলে পড়া কাফের জোরে বলেন ঠিক হোসাইন নবীর বুকের ওপরও সোয়া ছাড়া এক একটুখানি কমিটির ছেলেরা সুযোগ দেন আমার নাম শুনলে বহু ছেলেরা দৌড়ে আসে তু ওয়াল শুনে আসিস বদনাম করে চাঁদ দোকানে পাকা বাট পার্ডা বলে বাঙালি হুজন বলে ক্যান বলে কে বল ওয়াল সুমি রেখেছে আর এমনি চাদর বিছাইয়ে দিয়ে টাকা পয়সা যা ছিল নিয়ে দৌড় দিল একটু ওয়াল শোনানোর দরকার আছে না নানার বুকের উপরে নাতি শুতে পারে কি পারে না আপনার মেয়েটা যখন কাজে ব্যস্ত আর আপনার ছোট্ট একটা নাতি ডিস্টার্ব করতেছে আপনার মেয়ে কি বলেন ও আব্বা একটু ঘুম পড়া তো তাহলে তো কাজ করতে দেয় না তখন বুকের উপর পরি ঘুম পড় নাকি বলেন ঠিক কিনা আদর নাতি পাই কি পাই না আর সেই নাতি আবার নানাকে বলে যেখানে রেস্ট তিরি তাহলে তোর খবর আছে ইয়ার বলবো দুঃখের কথা বুকের উপরে ঘুম পড়ে আসে হুসাইন ঘুমায় না বলে ঘুমাইছনি কে সে তোমার ভিতরে কি যেন এটা কটকট আওয়াজ হয় মারাবা উলুবিল মুমিনিনা আর্দশ আল্লাহ তারপর সে ঘুমাস তাসাত তোর যখন ঘুম আসবে না তাহলে একটা প্রশ্ন করব বলে কি তুই যে আখেরি পয়গম্বর সাফি আল মুযদাবিন রাহমাতাল লিল আলামিন নুরে মুজাসসাম সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহর বুকের পরে শুয়ে আশিশ তুমি বড় আমি বড় তো বলছে যে তোমাকে পয়দা না খেলে তো পৃথিবী পয়দা হতো না বলে তাহলে তুই যে আমার বুকের পরে শুয়ে আসিস তোর ভয় লাগতেছে না তো বলছে নানু ভাই তাহলে বুকের পরে উঠে বসেছে বলে কি বলে তুমি প্রশ্ন করেছো আমি বড় না তুমি বড় বলবো বলে হ্যাঁ বলবো গালের সাথে গালদা লাগায় কয় না জি যদি ঠকে যাও বেজার হয়েও না বাপরে যদি বেজার না নানা আল্লাহ তালা বেজার হয়ে যায় আতি উল্লাহ ও আতি উর রসুল মাইতি রসুলা আত আল্লাহ কোরআন আছে না তাহলে নবীজি বেজার হলে যে আল্লাহ বেজার হয় এটা হুসেন জানে কি না তুমি কি বলতে চাচ্ছ বলে তুমি বলিস যে কে বড় আমি বড় না তুমি বড় বলে হ্যাঁ কে বলো তো তোমার আব্বার নাম কি কে আমার আব্বার নাম আবদুল্লাহ নানু ভাই আমার সাথে তর্ক করতে তোমার আব্বাকে সারা পৃথিবীর মানুষ সব এক নামে না এরকম আছে কিনা সেদিন আমি ওয়াজের ভিতরে দাদার নাম কি বলেন তো দাদার নাম হলো আব্দুল আর এক মুরব্বী কয় আবু তালেফি হ্যাঁ আপনি মহাজ্ঞানী চোখ থাকে এমন পাবনা জেলায় লোক ছিল ট্রেন দেখত না হাসিনা জামানায় এসে চেনে চড়তেছে রেল লাইন হয়েছে না আপনাদের এদিক দিয়ে তো হয় নাই কোন দিক দিয়ে কাশীনাথপুর তো কি বলতিস তোমার নানাকে কয়জন তোমার আব্বাকে কয়জন চেনে বলে হোসাইন আমি বলেছি তুমি বড় নামি বড় তোমার আব্বাকে নিয়ে কথা বলতেছ কেন আমার আব্বার নাম জিজ্ঞাসা করো তোমার আব্বার নাম কি বলে নানাজি আমার আব্বার নাম বলা লাগে না আসাদুল্লাহিল কলি শেখে খোদা বললে তামাম পৃথিবীর মানুষ সিনে ফেলে এডা হুসাইনের বাবা আলী সুবহানাল্লাহ না না তুমি বেজার হছছ না তো বলে না এইবার বল গো না বল 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 আমার বাবা বড় না তোমার বাবা বড় বাবার দিক দিয়ে কে বড় বুকের সাথে জড়ায় ধরে কয় হুসাইন আমার জীবনে তোর কাছে ঠকে গেলাম বাবার দিকে দিয়ে তোর মতো বড় পৃথিবীতে কেউ নাই এখন ঘুমা এখন ঘুমা বলছে না না তোমার মার নাম কি বলছে আমার মার নাম আমেনা খাতুন বলছে তোমার মাকে কয়জন চেনে আমার মার নাম জিজ্ঞাস কর বাবা তোর বাবু আলাদে তোর মার নাম কি বিশ্ব দুলালি মার হাবা নবীর নন্দিনী খতুনে জান্নাত ফাতিমা জননী নানাজি আমার মার নাম বলা লাগে না সৈয়দাতুল নিসা সমস্ত নারী জগতের সর্দার এইটা এই টাইটেলটা বললেই তামাম পৃথিবীর মানুষ আমার মাকে চিনে ফেলে এইবার বলো তুমি মার দিক দিয়ে আর আমি মার দিক দিয়ে তুমি বড় না আমি বড়। নবী কয় ভাই সত্যি কথা রে আজকে তুই বাপের দিক দিও বড় মার দিক দিও বড় এখন ঘুমা বলছি এখনো ঘুমাবো না কাজ আছে কি কাজ তোমার নানার নাম কি কইলে আমার নানার নাম আব্দুল ওহাব কইসারে নানা আমার সাথে চ্যালেঞ্জ করতে আসো ও মদিন আর একটা গলির মানুষও তোমার নানার নাম জানে কথা তো ঠিকই তো বলছে তুমি আমার নানাকে এত নিশু মনে করতিছ। বলে নিশু মনে না এ কি আমার নানার নাম জিজ্ঞাসা কর বলো তোমার নানার নাম গালের সাথে গালটা লাগায় কয় নানাজি আমার নানার নাম আমি আর কি বলব গো আমার আল্লাহর জবানে বলেছেন ও মা আরসাল না কাইল্লা রহমানতালীল আলামী ন রে তবি নবীজি বলছে নানু ভাই বলো তো তোমার নানা বড় নামার নানা বড় নবীর চোখ দিয়ে পানি এসে গেছে উঠে বসছে বলছে বলো তো আর একবার তোমার নানার নাম হোসাইন নানার চোখের পানি মশায় দিয়ে কয় নানু ভাই কাইন্দ গা কাইন্দনা শোয়া আর সাল্লাকা ইল্লা রহমত আল্লি বলাই লাগবে নানার দিক দিয়ে কে বল আমার নবী কয় হুসাইন দে নানার দিক দিয়ে তোমার মতো পৃথিবীতে এত বড় মানুষ কেউ নাই যার জন্য আল্লাহ হুম সাল্লা আলা ও আলা আলি মুহাম্মদ বলাও লাগবে নবীজি কান কেশর কয়ে আমি একটা প্রশ্ন করবো বলে কি তোমার নানার পৃথিবীতে ডিউটি কি বলতে পারো বলে তাও জানি বলে বলো তো গলাটা জড়ায় ধরে কয় নানা আজি ছোট ছোট মুরগির বাচ্চা মুরগি নিয়ে খেয়ে বেড়াই হঠাৎ করে মুরগির শত্রু বাজ পাখি আকাশে দেখা দেয় বাজ পাখি দেখে ওই বাচ্চার মা বড় মুরগিটা টেবিলের নিচে ঢুকে খড়ের পালার নিচে ঢুকে করির পালান নিচে ঢুকে বলে নানা বাচ্চাগুলো কোথায় থাকে নবীজি বলছে বাচ্চাগুলো আর মার ডেনার মধ্যেই হবে থাকে বলে এই আমি তোকে বলেছি তোর নানা ডিউটি কি কি মুরগি বাজপাখি এসব কি শুরু করেছিস বলে একটু শোনো না এইবার বাচ্চাগুলো বলে মা আকাশে পাখি দেখা যায় গো খবরদার গো মা আমাদেরকে বাজ পাখির মুখে ফেলায় দিও না ডানা দিয়ে ধরে বলছে বাচ্চারা রে এক বিন্দু রক্ত থাকা কালীন আমি তোদের মা ওই বাজ পাখির মুখে তুলে দিব না আমার নানার ডিউটি তুলা যেমন বাতাসে উড়ে যায় ওইভাবে তাম পৃথিবী উড়ে চলে যাবে আমার নানার ডিউটি হল শেষদা দিয়ে পড়বে জাহান নামের গেটে আমার নানা কাঁদবেন আল্লাহ জিজ্ঞাসা করবে না হাবি আমি দুনিয়ায় সব সইতে পারি কিন্তু তোমার চোখের পানি সইতে পারি না বল গো বলো বল গো বলো বলো বলতো বলে কি তুমি কেন কান্দ আমার নানার ডিউটি হলো গো আমার উম্মতকে জাহান নামে ফেলায় আমি হুসাইনের নানা জান্নাতে প্রবেশ করব না